हेलो फ्रेंड, आज मैं देखाम जे कि करी अपना लोगों जो आधार कागज कोन हेरा जाए बा आधार पर आ मेसेज कोन मोबाइल तो आ मेसेज कोन जो लेट हो जाए बा कागज कोन नाथके तेती अपना लोगे आधार कोन कैने कोई डाउनलोड करीबो तार भावे करी अपना लोगे फास्ट तो अपना मोबाइल और क्रोम ब्राउज़र कोन ओपन करीबो लगीबो तार पिछत अपना लोगे सर्च करीबो UIDI.gov.in বলে এখন সার্চ করার পিছত আপনার মাজত আধার অফিসিয়াল ওয়েবসাইট খন খুল খাই যাব। ইয়ার পিছত আপনার তলত দেখা পাইছে যে রিট্রাইভ লস অর ফরগটন AID UID বলে এখন লিঙ্ক, তো এখনত ক্লিক করব। আপনার এখনত ক্লিক করার লগে আপনার মাজত এনেকুৱা এখন পেজ খুল খাই যাব। তো ইয়াত আপনার যদি আপোনালোকে নাজানে যে আপোনালোকৰ আধাৰখন জেনেৰেট হৈছে না নাই, তেনেহ'লে আপোনালোকে এনৰোলমেণ্ট আইডি ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে আপোনালোকৰ ফুল নেমটো যাৰ নামত আধাৰখন বনোৱা হৈছে তেওঁৰ ফুল নেমটো এণ্টাৰ কৰি দিব, যিটো আপোনালোকে আধাৰত দিছিল বা যিটো ডকুমেণ্ট দিছিল সেই ডকুমেণ্টছটো চাই কিনে নামটো ফিল আপ কৰি ল'ব। ইয়ার পিছত আপনাদের যেটু রেজিস্টার মোবাইল নাম্বার হয় যেটু আধারত দিছিল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা ইয়াত এন্টার করে দিব। এন্টার করার পিছত আপনাদের তলত চাইছে যে ইমেল এড্রেস রিকুয়ার্ড, এটু হয়তো মোবাইল নম্বর দিব পারে নয় ইমেল এড্রেস দিব পারে, এটু রিকুয়ার্ড হয় এইভাবে। তো মই মোবাইল নম্বর দিছো, ইমেল এড্রেস দিয়া নাই। তো ইয়ার পিছত আপনাদের ক্যাপচা ভেরিফিকেশন অপশন এটা পাব। ইয়াত আপনাদের তলত দেখা ক্যাপচারটো উপর সেকশনত এজিটি ফিল আপ করে দিব। তারপর আপনাদের সেন্ড OTP বলে এখন অপশন পাব, সেই বটনটো ক্লিক করে দিব। লগলগ চাব যে আপনার মোবাইল এখন OTP রেজিস্টার মোবাইল এখন OTP যাব, সেই OTP রেজিস্টার মোবাইল চাই লব যেটা আধারত দিছিল নাম্বারটা সেই নম্বরত যাব আর কি। তারপর OTP আপনার চাই কিনে তলত এন্টার OTP সেকশনত OTP নাম্বারটা লিখে দিব। ইয়ার পিছত আপনার চাব যে তলত লগ ইন এখন বটন দিয়ে আছে, তো এই বটনটোত ক্লিক করে দিব। তো দেখা পাইছে যে ইয়াত ইউর AID ইজ সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো ইয়াত কৈছে যে আপনার রেজিস্টার মোবাইলত আপনার AID নাম্বারটো সেন্ড করা হয়েছে। তো ইয়ার পিছত আপনার AID নাম্বার দিয়ে আপনি আপনার আধারখন ডাউনলোড করিব পারে। থ্যাংক ইউ গাইস।